চতুর্থ রোজার এই ব্লগটা কিন্তু আমি গতকাল রাত থেকেই শুরু করছি। তো এই যে এইটার রেসিপি তো অলরেডি পোস্ট হয়ে গেছে, কোকোনাট মিল্ক পুডিং, যেটা খেতে কিন্তু খুব মজা হয়েছে, তো সবাই খুব মজা করে খেলো। এটা হচ্ছে সেহরির দৃশ্য। তা আয়মানকে তো ঘুম থেকে উঠানো খুব কঠিন ছিল, আর যেহেতু সেহরিতে আম্মুকে খাওয়াই দেয় ছোট মানুষ, তো আমি আজকে সেই দায়িত্বটা পালন করলাম। তো ওর সাথে দুষ্টামি করতেছিলাম, যাতে ভিডিও ক্যামেরাটা অন করে দিছি, যাতে ওর ঘুমটা ভেঙে যায় আর ও ঠিকভাবে তাকায় খায়, নাইলে লেট করতেছিল। তো এরপরে আজকে যেহেতু শুক্রবার, তো অলরেডি অনেক কাজ, সকাল থেকে ঘুম থেকে উঠতে দেরি, তারপরে ইফতারেরও প্রিপারেশন নিতে হবে। শুক্রবার মানেই তো মেরজের বাবার ছুটি, আর ও একটু স্পেশাল ইফতার আশা করে। যাই হোক, এরপর আমি তেলটা এই যে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে যে ইউটিউবে হ্যাক আছে, ওই হ্যাক অনুযায়ী সুন্দর মতো এটাকে আমি ক্লিয়ার করে ফেললাম। তো এই যে দুই টাইপের তেল ইউজ করি, পেঁয়াজ ও বেগুনের জন্য একটা আলাদা তেল, আর ব্রেড ক্রাম বা বিস্কিটের গুঁড়া দিয়ে ভাজার জিনিসগুলো আলাদা। এখানে কিন্তু অলরেডি কথা বলতে বলতে ওই যে বললাম না, এক হাতে কাজ করলে আসলে ঝামেলা আর বিপদের শেষ নাই, ওদিকে বাচ্চা ক্যাচর ম্যাচর করতে থাকে, আর এদিকে যে অলরেডি কিন্তু আমি পুড়ে ফেলছি ছোলা নিচ দিয়ে, আর এই যে এখানে কিন্তু একটা র‍্যাপ বানাচ্ছিলাম, এইটা খেতে এত মজা হয়েছে, এটার ব্লগও আপলোড করব। ডিমের চপ ভেজে নিচ্ছিলাম এখানে। তো আজকে ভিডিও করতে অর্পা আমাকে হেল্প করছে। এখানে র‍্যাপগুলোকে আমি হটপটে রেখেছিলাম, তো শর্টকাট একটা ভিডিও আর কি, খুব বেশি রেকর্ড করতে পারি নাই। ইফতারে মার হাতের মজার খিচুড়ি আর গরুর মাংস ছিল, আমার বানানো রোল ছোলা, তারপরে হচ্ছে এই পুডিংটা ছিল, তারপরে নাগেটস ছিল, বেগুনি পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ সবই ছিল, সাইফিও ছিল আমাদের সাথে আজকে, বাট ও ইফতার করবে বলে দৌড় মারছে আর করে নাই। যাই হোক, তারপরে হচ্ছে আমার বানানো ওই স্পেশাল রেসিপিটা ওরা ট্রাই করে একদম 100-এ 100 মার্ক দিচ্ছিল, আর এই কোকোনাট পুডিংটাও রায়হান খেয়ে বলতেছিল অনেক মজা হয়েছে, আর সবার কাছে অনেক বেশি ভালো লাগছে নাকি এটা। তা আমি আমার ওই খাবারটা যেটা রান্না করছি সেটা খেলাম, র‍্যাপ টাইপের কিছু একটা ছিল, ওটার ভিডিও আসবে। তো এই যে মেরোজের বাবা ইফতারের পরে আমাকে কাপড় মেলতে সাহায্য করছিল, আজকে যেহেতু বয় টু সিক ছিল, আর এদিকে রায়হান খিচুড়ি খেলো ইফতারের কিছুক্ষণ পর, তখন তো প্রায় 9টা বাজে, তো খেয়ে ওর প্লেট ক্লিন করতেছিল। তারপরে যেটা হলো, আমি একটু মেয়ের সাথে টাইম স্পেন্ড করতেছিলাম, রেস্ট নিচ্ছিলাম। এরপরে যা ঘটন ঘটলো, এসে দেখি আমাদের ফিল্টারটা নষ্ট হয়ে গেছে, চালু হচ্ছে না, তো এটা নিয়ে আসলে অনেক ঝামেলায় পড়তে হয়েছে, অনেক মন খারাপ। অনেকক্ষণ পরে মেরজের বাবা রাগে গিয়ে ফিল্টার একটা বাড়ি মারছে, আর ফিল্টার ঠাস করে অন হয়ে গেছে, এটা নিয়ে তো আমরা হাসতে হাসতে শেষ। আর দেখেন, সে তো একদম সুপারম্যান টাইপের লুক দিতেছিল, তো বলতেছে যে এরপর থেকে বাড়ি দিয়ে সব ঠিক করে ফেলবো। তো এরপরে বাচ্চাকে রাতে ডিনার করালাম, করায় ওর মেডিসিন খাওয়াই দিলাম, ওকে আমি সুন্দর করে ফ্রেশ করে দিলাম, তো বাচ্চা হ্যাপি। বাচ্চারা আসলে খাওয়া দাওয়া করলে মন ভালো থাকে। তো মেরজের বাবা আসলে আমাদের বাসার দিকে গিয়েছিলো, তো আম্মুর হাতের বানানো এই টমেটোর সসটা আমার জন্য পাঠাইছে, দেখে খুব ভালো লাগতেছিলো। রোজার দিনে আসলে সসটা খুব বেশি কাজে দিবে, আর আম্মুর সসটা তো খুব মজা হয়, অল্প করেই বানাইছিল, আমার সাথেও আমাকেও দিয়ে দিছে কিছুটা। এরপরে মার গরুর মাংসের তরকারিটাকে আমি একটু গরম করে নিলাম, কারণ হচ্ছে আমরা ইফতারে তো অনেক ভাজা পোড়া খাওয়া হয়েছে, তো এখন একটুখানি আর কি ডিনারে অল্প করে খাবার খাচ্ছি। মাংসের তরকারিটা দিয়ে খিচুড়িটা খুব ভালো লাগতেছিল খেতে। খাওয়া শেষে এই যে মেরজ মণিকে দেখেন, ও কিন্তু খুব খুশি, কারণ ওর ফুপি, ওর জন্য রিমি ফুপি খেলা নিয়ে আসছে এলিফ্যান্ট, তো অনেক হ্যাপি। সো এটাই কিন্তু ছিল আমার আজকের ব্লগ, আই হোপ সবার ভালো লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। জোরে বলো, থ্যাংক ইউ ফুপি।